প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, ভিডিও করে আঙ্কেল, প্রত্যেকটা জিনিসের তিন ডবল দাম, তিন ডবল দাম, 10 টাকা সিন দিতেছে 30 টাকা, 10 টাকা সিন দিতেছে 30 টাকা, মানে কেন মগের মূল্য এগুলো? এগুলো তো ডাকাতি, এগুলো ডাকাতি, 10 টাকা সিপস কেন 30 টাকা হয় এখানে? এটা বিক্রি করতেছে 25 টাকার পানি, 25 টাকার পানি 80 টাকা কেমনে হয়? জহুরাবাদ স্টেডিয়ামে আজকে খেলার সময় 25 টাকার পানি 80 টাকা কেমনে হয়? এগুলো তো নগদ মূল্য। একটা বার্গারের দাম 100 টাকা, একটা বার্গারের দাম 10 টাকা, বনের দাম 100 টাকা। তিন ডবল দাম বেশি, তিন ডবল দাম বেশি, একটা ডিমের দাম, একটা ডিমের দাম 100 টাকা এখানে, মানে আজব কোন দেশে বসবাস? পানি নিয়ে ঢুকতেও দিচ্ছে, 30 টাকা কেন রাখবেন? 25 টাকা কেন রাখবেন? সবগুলো সিন্ডিকেট এখানে সবগুলো ধরে আছে, একমাত্র একটা আমাদের শুধু ভয় লাগাচ্ছে, এরকম করে যাবেন, ওরকম করে যাবেন। বাংলাদেশে একটাই সমস্যা, ভয়, ভয়ের উপর রাখছে মানুষকে। 10 টাকা সিপ, 10 টাকা সিপ, 30 টাকা, 30 টাকা, 20 টাকার পানি 80 টাকা, 25 টাকার পানি 80 টাকা, রাত 10টা 11টা পর্যন্ত মানুষ থাকবে, পানি না খেয়ে থাকবে, এটা নিয়ম, নিয়মের মধ্যে আছে তো, পরে নাকি টেন্ডার কিনছে, আমি কি বিদেশে আসছি এখানে স্টেডিয়ামে? পুলিশে কিছু করার নাই, পুলিশে বলছিলাম তাতে কিছু করার নাই। দেখি গাড়িটা, দেখি কেমন? আমরা 11 নম্বর ওয়ার্ড দক্ষিণ শুরু করে এখানে, আমরা আমাদের এমপি মহিউদ্দিন বাচ্চু ওনার কাছে আমরা এই বিচার জানাবো সবার কাছে। এমপি বর্তমান যিনি, ওনার কাছে আমরা এটা চাই,
বিসিপি হোক যেই হোক এই সিন্ডিকেটে জড়িত আছে সবাই সবার কাছে এটা বিচার জানাব খালি সরকার করে না এটা ইউরোপ কান্ট্রি না এটা ইউরোপ কান্ট্রি না যা আপনি বললেন ছুটি দিয়ে ইন আফগানিস্তান তাহলে 80 টাকা পানি দিয়ে আসুন না আফগানিস্তান খালি দুলা এরা থাকতে পারবে না শ্রীমের ভিতরে আমরা মহিউদ্দিন দাসের কাছে আবেদন জানাচ্ছি আমাদের শাসনের এমপি ডাক্তার আফজল আম ছিল উনি মারা গেছে ওনার পরিবর্তনে মহিউদ্দিন দাসু আছে ওনার কাছে আমরা এই বিচার জানাবো ওনার এরিয়াতে স্টেডিয়াম করতে এই সিন্ডিকেট ব্যবসা আপনারা বন্ধ করেন আমরা সবাই মিলে এই সিন্ডিকেটের উপরে উঠে দাঁড়াবো আমরা সবাই উঠে দাঁড়াবো এখানে ব্যবসা করতে পারবো না এটা কত আর এটা আর হটডগ জাম্বু বার্গার এটা 100 হটডগ 80 টাকা এটা হটডগ জি